একটা একদম অন্যরকম সকাল, অন্যরকম দিদিকে তোমরা দেখতে পাবে, যে পুরোপুরি ওয়ার্কিং ওম্যান, যে সকাল থেকে বিকেল অবধি স্কুল করতো, তারপর সংসার সামলাতো, কিন্তু এখন ভক্তির পথেও আছে। তো আজকে সকাল সকাল উঠতে হয়েছে, কারণ আজকে মাঘী পূর্ণিমা, তো আজকে যোগানোর ব্যবস্থা আছে স্কুলে, প্রচুর, প্রথম স্কুল বুঝতে পারছো, প্রথম দিন আজকে স্কুলে, তো স্কুলে প্রচুর চাপ, তো পম্পা আসতে পারবে কিনা জানি না। সেই জন্য আমি সকালে উঠে ব্রাশ করতে করতে করার পরেই জামা কাপড় ছেড়ে নিয়েছি, এবং ছেড়ে নিয়ে গা হাত পা ধুয়ে নিয়েছি, কারণ স্নান অত সকালে করিনি, গা হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি। এবার আমি চলে যাবো হচ্ছে ঠাকুর ঘরে, পম্পা এসেছিল কিছুক্ষণের জন্য, কেন তারপরে ও চলে যেতে হয়েছিল। আমি বাচ্চাদের জামা কাপড় ছাড়িয়ে পুরো রেডি করিয়ে নিয়ে, তারপর পুজো করিয়ে, মানে ঘরের পুজো যেটা আছে নিত্যদিনের পুজো, সেইগুলো করিয়ে বাচ্চাদের যেমন স্নান করানো, জামা কাপড় ছাড়ানো, ওদেরকে খেতে দুধ খেতে দেওয়া, তারপর নানা রকম তো ভোগ খেতে দেওয়া, সব ঠাকুরকে মায়েদের স্নান করানো, সব ঠাকুরদেরকে পরিষ্কার করানো, তারপর করে নিয়ে আমি লেগে পড়বো মাঘী পূর্ণিমার এ করতে, জোগাড় করতে। আজকে পুরোপুরি আমি এদিকেই ব্যস্ত, মা ওদিকে রান্নাঘরটা সামলাচ্ছে, আমি ঠাকুর ঘরটা, দেখো আমি পাটা সাজিয়ে নিচ্ছি, পাটা সাজানোর পরেই আমি ফল কাটবো। কিন্তু তো চলো দিনটা দেখে নাও কেমন যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ভক্তি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ শরীর, সঙ্গে সঙ্গে মনে যত ইচ্ছে এই যে আওয়াজগুলো শুনতে পাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের বাচ্চার আসার আওয়াজ। মনটা একদম খুশ হয়ে গেল আজকে সকাল, আজকে আবার মাঘী পূর্ণিমা, মানে ডবল ট্যাক্স আছে আমার কাছে। তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে এখন বাসছে তোমার হচ্ছে 1:45। আমার অলরেডি তোমরা দেখলে যে আমার ঘট বসানো, পাটা সাজানো হয়ে গেছে, বাচ্চাদের স্নান করিয়ে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে। ও খুবই আওয়াজ আসছে, যাই হোক এটাই মিস করছিলাম। এবার পুষ্পপত্র সাজানো হয়ে গেছে, এবার শুধু ফল কাটার ব্যাপারটা আছে, আর আরতির জন্য প্রদীপও রেডি। মোটামুটি সব সকালবেলা উঠে করে দিয়েছি, বলেছিলাম না খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে, কেন ভক্তি করতে গেলে অনেকটা টাইম ওদেরকে দিতে হয়, আর ওয়ার্কশিটটাও দিতে হয়, এটা মেনটেন করা, যেহেতু আমার একদম মর্নিং মর্নিং স্কুল, সেই জন্য একটু প্রবলেমটা হয়ে যায়, কিন্তু কোনো কিছু না, হয়ে যাবে সব মেনটেন। চলো দিনটা শুরু করা যাক, দেখা যাক আজকে দিনটা কী বলে। রাধে রাধে সকলকেই, সকলকে উঠে রাধে রাধে বলা হয়নি। আমি ফল কাটতে কাটতেই দেখো আমার কাছে 4-5টা ফোন চলে আসবে, মানে আমি একটু নিঃশ্বাস নিতে পারিনি, মানে যখনই কোনো কাজ করতে যাচ্ছি তখনই ফোন, ডিস্ট্র্যাক্ট হচ্ছিলাম। কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি, যেমন ফল কেটে নেওয়া, তোমার এই পুষ্পপত্র সাজিয়ে নেওয়া, সব কিছু খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। তারপর রান্নাঘরেও একবার যেতে হবে মাকে একটু হেল্প করার জন্য, মশলা টশলা বেটে দেওয়ার জন্য, কারণ মা এক মিক্সি চালিয়ে করতে পারবে না, এটা নতুন মিক্সি, তো সেগুলোও আবার হেল্প করে দিতে হবে আমাকে। এই ছোট মিক্সিটা হয়ে খুব ভালো হয়েছে, সব মশলাগুলো ফটাফট হয়ে যাচ্ছে। মায়ের রান্না রান্না দিকটা পুরো মা দেখছে, সিম ভাজা করেছে, আলু ভাজা, ফুলকপি, সিম পোস্ত আছে, সিম পোস্ত করছে, আলু ভাজা, ফুলকপি, আলু ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি, আলু ভাজা, সিম পোস্ত, ডাল, আর হচ্ছে তোমার কি হয় না, ধোকার তরকারি, আর কফির তরকারি, চাটনি, মুগের ডাল, এগুলো অনেক কিছু রান্না হচ্ছে। আর এদিকে আমার জোগাড় ফল টল কাটা হয়ে গেছে, মা শুধু সিন্ধিটা বানাবে, এরপর আমি রেডি হয়ে এখন নিচে যাবো, একবার দেখতে হবে বাচ্চারা এসছে কি হচ্ছে না হচ্ছে। মোটামুটি জোগাড় কমপ্লিট, এই সব জোগাড় হয়ে গেছে, মোটামুটি জোগাড় কমপ্লিট। আর এখানে আমার মিঠাই সন্দেশ সেজে নিয়েছে, আজকে সকাল সকাল নিউজ পেলাম বাপি লাহিড়ি মারা গেছে, এটা খুব স্যাড নিউজ, সকাল সকাল এসে মানে উঠে তো মা সেই টিভি চালিয়ে বসে গেছে দেখার জন্য। চলো তাড়াহুড়ো তাড়াহুড়ো আমি এবার রেডি হই। চলো আমি রেডি, নিচে যাই দেখি বাচ্চারা কেমন এনজয় করছে, কেমন কী করছে। পুজোর জোগাড় অলমোস্ট কমপ্লিট, রান্নাটা শুধু মা করছে, মায়ের এখন শুধু ধোকার তরকারিটা, আর বাইশ বাকি আছে হলে হয়ে যাবে। আমি নিচে যাই, মায়ের দিকটা সামলাক, তারপর ঠাকুমা সাইলে আমাকে যদি কথা আসতে পারি, যদি সময় পাই নিচ থেকে তাহলে উপরে আসবো, নাহলে মায়ের পুজোটা পুরো করে নেবে। তো অন্যরকম দিদিকে দেখলে সকাল থেকে খুব ব্যস্ততার সঙ্গে এরকমই এবার থেকে চলবে, আর এটাই এই লাইফটাই কাম্য। আমার বাচ্চা ছাড়া আমি যেমন, এই বাচ্চাগুলো ছাড়া যেমন আমি অসম্পূর্ণ, তেমনি আমার নিচের বাচ্চাগুলো ছাড়াও কিন্তু আমি অসম্পূর্ণ। আমি রেডি হয়ে গিয়ে এবার আমি বেরোবো কলেজের জন্য, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে দিয়েছিল ভাত
ফুলকপি একটা তরকারি, ডাল আর বেগুন যে থাকে না বেগুনের কী বলে বেগুনি, বেগুনি খাই না তো খাইনি, ওটা রেখে দিয়েছি। বাকি সব খাওয়া দাওয়া হয়ে গেছে, হাঁপটে হাঁপটে দিয়ে এবার বেরোবো, দেখি এবার যে বললাম নিয়ে হচ্ছে কন্টিনিউ করছি ব্লগটাকে। তো বেরোই, যাই, অনেকটাই লেট হয়ে গেছে, রাত্রি বসে হবে। বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, পায়েস মানে পরমান্ন, ডাল, ধোকার ডালনা, ফুলকপি আলু দিয়ে রসা আর শিম পোস্ত আর টমেটো আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি। এই হচ্ছে আজকে আয়োজন হয়েছে, ছোট্ট আয়োজন, যতটা পেরেছি করেছি আমরা। আর এখন এই অ্যানাউন্সমেন্টগুলো শুনবে, আর আমার বাচ্চাদের দেখে নাও, আমার বাচ্চাদের খুব মিষ্টি লাগছে, ওখানে বসে আছে, খুব সুন্দর, খুব ভালো পুজো করেছেন আজকে, খুবই ভালো পুজো কমপ্লিট। যেটা দেখো টেনশন ছিল একা কীভাবে জোগাড় হবে, একা আছি, মা তো পুরো রান্নার দিকটা সামলেছে, আমি তো রান্না থেকে যাইনি, আমি শুধু এখানে সামান্য জোগাড় করে দিয়ে চলে গেছিলাম, যা ফল টল কাটা, যা পাঠামাটা সাজানো। তো যাই হোক, পুজো তোমার আশীর্বাদে, তোমাদের শুভকামনায়, ভালো মতো পুজো হয়ে গেছে, এখন সিন্নি মুখে নিয়ে আবার আমাকে নিচে ছুটতে হবে, আর একবার পম্পাকে পাঠাবো, জায়গাটা পরিষ্কার করে দিয়ে যাবে। তো চলো, আর স্কুলে আজকে বাচ্চারা খুব এনজয় করছে, খুব এনজয় করছে, আবার দেখে এত মন ভরে গেছে না, চলো নিচে যাই। মা এখন টিভিতে দুটো তারকার পতনের ইয়ে দেখছে, সত্যি খুব খারাপ লাগছে, দুজনকে আমরা হারালাম, তিনজনকে এক মাসে তিনজনকে হারালাম, এটা খুবই খারাপ লাগছে। চলো স্কুল থেকে চলে এসেছি, এখন বাসছে হচ্ছে 2:30 মতো, খাওয়া দাওয়া হয়নি, খাবো, জামা কাপড় পরি, ছাড়ি, সেটা তোমাদের সাথে কথা বলছি। আর আজকে এই পুজোটা খুব ভালো হয়েছে, নারায়ণ পুজোটা খুব ভালো লাগলো, তো বাচ্চাদেরকে সাজিয়েছিলো আর দেখিয়েছিলাম, খুব সুন্দর লাগছিলো বাচ্চাদেরকে। আর এই দেখো লিপস্টিক, এটা লাগিয়ে গেছিলাম লিপ সিরামটা, মুখে কোনো লিপস্টিক আছে বা টান হচ্ছে কোনো কিছু অসুবিধা নেই, একদম খুব সুন্দর এটা, আর কালারটাও খুব সুন্দর, আর আমার শাড়ির সাথে আজকে ম্যাচও করে গেছে কালারটা। যাই হোক, খুব ভালো লাগলো, অনেকদিন পর বাচ্চারা হৈ হৈ করছে, বাচ্চারা আবার সেই গাড়িতে উঠারও রে, বাচ্চাদের বকে যাচ্ছে, খুব ভালো লাগলো, প্রত্যেকটা টিচার বলছে খুব ভালো লাগলো, এটাই চাইছিলাম, এটাই হয়েছে। যাই হোক, চলো আমি রেডি হয়ে নিই, দেখ খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে কথা বলছি। আজকে তো ঠাকুরের প্রসাদই খাবো আমরা, পুরো প্রসাদই হয়েছে, তো প্রসাদই খাওয়া হবে। কে ভোগে কত কী দেওয়া হয়েছিল, এই যে ভাত, ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এরা খাবার দিতে জানে না, এটা হচ্ছে তোমার এ ঢোকার ডাললা, এটা সিমের তরকারি, এটা ফুলকপির তরকারি, এদিকে ডাল, আবার চাটনি, এতগুলো প্রসাদ পেয়েছি আমরা। দেখো এটা অর্ডার দিয়েছিলাম বড়শিলের এতে তোমার ফ্লিপকার্টে, এটা হচ্ছে 1 লিটারের তোমার থার্মোস, একটা থার্মোস একটা, কেন থার্মোগুলো, কেন এগুলোতে তোমার চা নিয়ে যেতে সুবিধা হয়, আমার বাইরে গেলে জানো তো আমি একটু চা ভালোবাসি, চা নিয়ে যাই, ছোটোটাই হচ্ছিলো না বাইরে, সবাই গেলে একটু বড়োই দরকার ছিল, কিন্তু একটু বড়ো দেখে নিলাম, বেশ ভালো, এখন ব্যবহার করে দেখি গরম জল রেখে দিই, দেখি কতক্ষণ গরম থাকছে, ওই জিনিসটা বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। আর খুব মানে এতে অফার প্রাইজে পেয়ে গেছিলাম, 700 সামথিং নাম দাম নিয়েছে, এটা 700 দাম নিয়েছে, 700 সামথিং না, তো বেশ ভালো এই জিনিসটা। আজকে এই ফ্লিপকার্টে এসে সকালে এসছে, তোমাদেরকে দেখানো হয়নি, টাইমটা এখনই পেলাম। দিয়ে দেখো বড়শিলের জিনিসটা, এই যে পুরো জিনিসটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে,
আমার তো খুব ভালো লেগেছে, এটা কোথাও নিয়ে যেতে গেলে খুব পারফেক্ট জিনিস, আমার খুব ভালো লেগেছে। এখন এই মাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম, আজকে দিনটা খুব হ্যাট্রিক গেছে, কারণ সকাল থেকে উঠে পুজোর জোগাড়, তারপর নিচে যাওয়া, নিচে যেতাম জেনারেলি 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, সেখানে আজকে এতটা টাইম স্পেন্ড করা, আস্তে আস্তে 2:30 এরপরে এসে খাওয়া দাওয়া, তারপর আবার এখন মানে তার মিডিলে একবার আসা, পুজো কমপ্লিট করা, তারপর কাজ থাকে যেন এদিক ওদিক কাজ করে, তো একটা মানে অনেকদিন পর একটা মেন্টাল স্ট্রেস গেছে বা অনেকটা যেন শরীরে ঘুম পেয়ে গেছিলো, দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তো আমার পুরো মালা কমপ্লিট হয়নি, মালাটা আমি করব, মালাটা করে নেওয়ার পর আমার শান্তি, জামা কাপড় ছিঁড়ে নিয়েছি, সন্ধ্যে দিয়ে দিয়েছি, তো মালাটা চলো কমপ্লিট করে নিই। এটা হচ্ছে আমার হচ্ছে টনিক, রীতিমতো লাইফ প্যাটার্ন ফ্রেশ করে দেয় আমার, আর মা ওখানে গান শুনেই আছে, গান শুনে আছে মনের সুখে। চলো এখন এডিটিং করতে বসতে হবে, কেন আজকে 2 চ্যানেলের জন্য এডিটিং আছে, তো পরপর 2 চ্যানেলের জন্য এডিটিং করে নিই, কেন আমার পূজা ঘরের জন্য আজকে এডিটিং একটা করবো, আর ডাউট পাইলের জন্য একটা এডিটিং করবো, আর ডাউট পাইলের জন্য এখন যদি এডিটিংটা না করি তাহলে তোমার কালকে 3টার মধ্যে যাবে না, কালকে 3টের সময়, কালকে আমার এরকমই এখন ধরো এরকমই আমার শিডিউল থাকবে যে আমাকে নিচে নামতে হবে, সেই জন্য হয়ে উঠবে না। স্কুল না চললে আলাদা কথা, ডিসিশন শুনিয়ে দাও, অনলাইন ক্লাস চলছে ম্যানেজ হয়ে যায়, কিন্তু স্কুল যখন চলছে, যখন বাচ্চারা আসে তখন আমি বাচ্চাদের ফেলে খুব একটা মনে শান্তি পায় না, যতই অনেক এরা থাকুক, আসলে নিজের হাতে পুরো বাচ্চাদেরকে নিয়ে তৈরি, তো ওই জন্য কেমনই লাগে, তো সেই জন্য আমাকে যেতেই হবে। তো ভিডিওটা এখানে রাখি, সাহানাকে সারাদিন মানে কী করলো সেটা তো একটুখানি আপডেট দিলই তোমাদেরকে, তো ভিডিওটা এডিটিং করে নিই, কারণ এরপরে তো নাহলে তোমাদের কাছে কালকে 3টের সময় যাবে না ভিডিওটা। আজকে সারাদিন মানে প্রচুর হ্যাট্রিক আছে, প্রধানদাকে এখন একটু কমই দেখবো, কারণ প্রধানদা এখনও পর্যন্ত উপরে উঠেনি, প্রধানদা প্রায় 9টার সময় উপরে উঠছে, এইরকমই আমাদের টাইম শিডিউল ছিল, আমি 7:30 উঠতাম, প্রধানদা উঠতো 9টায়, তো ওরকমই জেনারেলি মানে হতো, তো আমি তো এখন তাড়াতাড়ি উঠে যাচ্ছি, 2:30 উঠে যাচ্ছি, বোর্ডিং যদি স্টার্ট হয়ে যায়, গার্জেনরা বোর্ডিংয়ের কথাও বলছে, যদি বোর্ডিং স্টার্ট হয়ে যায় তাহলে তো একই শিডিউলে চলে যাবো, যাই না তখন কীভাবে সব কিছু ম্যানেজ করবো, কেমন করে ব্লগ করবো, কেমন করে ভক্তির পথে, ভক্তির পথে তো থাকবো এটা ঠিক, আজকে এতটা প্রথম দিনই আমাকে ওরা একটা দিয়ে নিল, পরীক্ষা নিয়ে নিল, যাতে আমি উত্তীর্ণ হয়ে গেছি যথারীতি। তো এইটা ছিল তোমাদের কর্মরতা দিদির, কর্মরতার মহিলার ভক্তির পথে থেকে নিজের কাজ করার একটা এই, তো আশা করি পারবো, ওনারা সাহস দিন, ওনারা আমাকে যে পথে নিয়ে এসেছেন সে পথ থেকে যেন কখনও আমাকে না নিয়ে যায়, এটা আমি সবসময় আশা করি, প্রার্থনা করি আমার ভগবানের কাছে, আমার বাচ্চাদের কাছে, আমার মায়ের কাছে, যে আমি যেন তোমাদের পথ ধরে চলতে পারি, কারণ এই যে নেশারা ধরে দিচ্ছে এটা থেকে আমাকে বের করো না,
সবসময় আমি চাই। প্রধানটা একটু আগেই এসেছিল ওপরে, এসে আমি সেই সকালবেলায় প্রসাদ পাঠিয়েছি বাড়ির জন্য। প্রথমে প্রসাদটা বাবার নামে উঠিয়ে রাখা হয় বাবার জন্য, কারণ বাবার নামে পুজোটা হয়, সংকল্প করা হয়। তো সেক্ষেত্রে পাঠিয়েছি, সে এখনও নিয়ে যায়নি, এতক্ষণে নিয়ে গেল, যাই না বাড়ি থেকে। সব কিছুই দেওয়া আছে, প্রসাদের অন্ন টন্ন সব কিছু দেওয়া আছে, পায়েস টায়েস সব, গরম অন্ন সব, যাই না কতক্ষণে গিয়ে পৌঁছাবে, মানে গিয়ে এত ঠিক আছে কিনা এটা চিন্তা ব্যাপার, কারণ সকালেই সেই পুজো হয়েছে। আমরা দিদি শীতকালে হয়তো খারাপ হবে না। আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমার পূজা আটটা বিট পাইলটা আমি এডিট না করে আমার পূজা ঘরে এডিট করবো, এই যে, কিন্তু না, আগে আটটা বিট পাইলটা আগে আড্ডা বিট পাইলটা এডিট করি, তারপর আমার পূজা ঘরের জন্য ভিডিও এডিট করবো, কারণ এখন থাক, এখন আড্ডা বিট পাইলটা আগে যাক। তো এইটাই চলছে লাইফে, আর কিছুই না, এখন বাসতে ঘুরিতে তোমার কটা সাড়ে সাতটা মতো মনে হয়। তো চলো এডিটটা করে নিই, কারণ না করে দিলে ওই ঘড়িটা আমার খারাপ হয়ে আছে, ওই জন্য ওই ঘড়িটা দেখে টাইমটা ঠিক মতো বলতে পারলাম না। হ্যাঁ, সাতটা সাতান্ন, আচ্ছা সাতটা, সরি ছটা সাতান্ন, সাড়ে সাতটা বাজিনি, সাতটাই বাজিনি এখন। তো এডিট করে নিই, চটপট এডিট করে তোমাদের জন্য শিডিউল করে দিই ডেট, এটা তারপর আমার পূজা ঘরের জন্য লাগবো। যদি আজকে সময় গেলো তো আমার পূজা ঘর হলো, নাহলে কালকে সকালে যদি পারি তো করবো, কারণ কালকে সকাল সকাল আবার আটটা সাড়ে আটটা কি নটার মধ্যে, হার্ডলি নটা সাড়ে নটার মধ্যে তো বেরিয়ে যেতেই হবে নিচে, তখন কতটা কী কাজ করতে পারবো সেটা জানি না। এখন বাজছে আটটা পঁয়তাল্লিশ, আমার এইমাত্র ব্লগটা এডিট করা শেষ হলো তোমাদের জন্য। তো এখন আটটা পঁয়তাল্লিশ, চলো তাহলে ভিডিওটা এখানে রাখি, ব্লগ এডিটিং কমপ্লিট। তোমরা কালকে তিনটের মধ্যে পজিটিভলি ব্লগ পেয়ে যাচ্ছ। আজকের দিনটা রেস্ট নিয়েছিলাম মানে কালকে কোনো ভিডিও করিনি, একসঙ্গে পাঞ্চ করে দিয়ে দিয়েছিলাম বলে আজকে দিইনি। তো আজকেও এডিট করতে হলে রাতেবার থেকে রাত্রিবেলা এডিট করো, সকালবেলায় তোমাদের সঙ্গে সকাল না, তিনটের মধ্যে তোমাদের ব্লগ লাইভ হয়ে যাবে। তো তোমরা আশা করি এটা এরকম করে দিদিকে দেখে অভ্যস্ত, এবার কেমন লাগলো আজকে সারাটা দিন বিজি আমার সারাটা দিন, তোমাদেরকে অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে, নতুন নতুন বন্ধুরা যারা আসছো আমার মতো ভক্তিপথে থেকো এবং আমাদের সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো লাইফ উইথ ভক্তি। তো যতক্ষণে ফিরে এসছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর সঙ্গে সঙ্গে কোনো যতই তো লাগলো।